একাধারে অভিযোগ করা হচ্ছে বিজেপির পোলিং এজেন্টদের পাণ্ডেয় শেঠে বসতে দেওয়া হচ্ছে না, এবং আপনি উলাট পুরান, আপনি সেই পোলিং বুথে গিয়ে বসলেন, বিজেপির পোলিং বুথে গিয়ে কি বলবেন? দেখুন, আমি তো বরাবরই বলি, আমি যখন দলের প্রার্থী তখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যখন বিধায়ক তখন আমি গোটা পাণ্ডবেশ্বরের বিধায়ক। আর বিজেপি যদি বুথে এজেন্ট না দিতে পারে আমাদের কি করার আছে বলুন? আমরা তো বলছি যদি কোথাও বুথের এজেন্টের দরকার হয়, আমাদের তো অনেক ছেলে বসে বসে বেরোচ্ছে, ওরা তো ভালো টাকা পয়সা দিচ্ছে, আমরা হলে কিছু দিয়ে দেবো ছেলে পেলে, এরা দুটো পয়সা পাবে, ওরা বস্তা বস্তা টাকা নিয়ে এসছে। তো আর ব্যাপারটা হলো যে আমি যাওয়ার সময় সবাইকে রামসালাম হয়, সবাইকার সঙ্গে যোগাযোগ হয়, কথাবার্তা হয়, ওদের ওরা ডাকলো দাদা পানি পিকে যাইয়ে গেলাম, মুখে চোখে জল নিলাম, জল খেলাম, ওরা চা খেতে বলছিলো, আমি জিজ্ঞেস করলাম কোনো অসুবিধা আছে কিনা, বললো না, পোলিং এজেন্ট বসেছে বলে হ্যাঁ, ভোট ঠিক করছে বলে হ্যাঁ। আবার বিরোধীরা বলছে পাণ্ডবেশ্বরে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। দেখুন, বিরোধীরা তো বরাবরই উৎসাহ রটানো কাজ, হ্যাঁ, কারা আতঙ্ক করছে? খোদ স্বরাষ্ট্রমন্ত্রী এসে পরে কয়লা মাফিয়ার মাথায় হাত রাখছেন, তার কাছে ফুল নিচ্ছেন, এটা আতঙ্ক নয়? বিজেপির বুথে তৃণমূলের বিধায়ক কি বলবেন? আমরা কিছু বলা নাই, ওনার যদি ভালো লেগেছে কি আমরা বসেছি, উনি আসলেন, স্বাগত, আমার সবারই ওয়েলকাম আছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে পাণ্ডবেশ্বরে, না না, আমাদের ব্লকে এই তিনটে এখানে বুথে 1600-1800, সেখানে এমন কিছু নয়, শান্তিপুর ভোট করছে, এখানে কোনো প্রবলেম নাই, আপাতত আপাতত কোনো প্রবলেম দেখি না, এখনো হয় না, মনে হয় হবেই না, এখানে ভোট ঠিক করছে, ভালো করছে, এখানে কোনো প্রবলেম নাই, সব ঠিক আছে। কি নাম আপনার? আরুণ কুমার। अरे तो हम सब पहले ही बोला हम सबका विधायक है। जी हाँ, जो हमको वोट दिया उसको भी विधायक है, जो हमको वोट नहीं दिया उसका विधायक है। आपको मत मतदान कर सकते हैं, गणतंत्र है, और इसमें संपर्क रिलेशनशिप रख के चलना चाहिए। कोई तकलीफ नहीं तो ठीक है ना? सब सब ठीक है, वोट सही हो रहा है ना? ठीक है, ছোড়ি যায় কুছ জানা বাবা ফিপা।